এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জে বিনিয়োগ করে বিপাকে পড়েছে টাঙ্গাইল সখীপুরের ইছাদিঘি গ্রামের 200 পরিবার। ঋণ করে জমি স্বর্ণ বন্ধক রেখে দ্বিগুণ মুনাফা পাওয়ার লোভে 20 কোটি টাকা বিনিয়োগ করেছেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, টাঙ্গাইল ই-কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জে বিনিয়োগ করে প্রতারিত ভুক্তভোগীরা যা আছেন তারা এখন কি ভাবছেন? শারবিল, আমি আপনাকে একটি তথ্য দিয়ে শুরু করি। ইছাদিঘি গ্রামটি হচ্ছে টাঙ্গাইলের সর্ব পূর্ব পাশের একটি গ্রাম, তার মানে টাঙ্গাইলের পূর্ব পাশের যে উপজেলাটি রয়েছে সেটি টাঙ্গাইলের সখীপুর উপজেলা। সেই সখীপুর সর্ব পূর্ব যে গ্রামটি একেবারে অজপাড়াগায় বলা যায়, সেই অজপাড়াগায় কিন্তু প্রযুক্তির কল্যাণে সকলের হাতে হাতে এখন স্মার্টফোন। সেই স্মার্টফোনের বদৌলতেই তারা জানতে পারেন যে ই কমার্সের এরকম একটি লোভনীয় অফার আছে। সেই প্রেক্ষাপটে একজন ব্যবসায়ী অল্প কিছু টাকা লগ্নি করে সেখান থেকে বেশ মুনাফা পায়, এমনকি সেই প্রচারটি যখন গ্রামের মধ্যে হয়ে যায় গ্রামের সকলের মানুষের মধ্যে কিন্তু একটা হইচই পড়ে যায়, সকলের প্রতিযোগিতার সাথে কিন্তু এই প্রতিষ্ঠান বিশেষ করে ই অরেঞ্জে টাকা বিনিয়োগ করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাদের মধ্যে। তো আমি গ্রামটি দুই দিন আগে ঘুরে এসেছি, সেখানে কিন্তু দেখেছি যে গ্রামের প্রায় প্রতিটি পরিবার থেকে একে দুইজন সদস্য আছে যারা অন্তত এই ই অরেঞ্জে টাকা লগ্নি করেছেন, টাকা বিনিয়োগ করেছেন। কেউ হয়তো একবার মোটরসাইকেল কিনেছেন, মোটরসাইকেল কিনে সেই মোটরসাইকেলটি যখন রাস্তা দিয়ে চালাচ্ছেন সেই প্রচারটি হয়ে গেছে। আর ভুক্তভোগী যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব দিয়ে বলছেন যে যেখানে মাশরাফি বিন মর্তুজা বিজ্ঞাপন দেয় সেটা কিন্তু তাদের আস্থার জায়গা থেকে তারা বিশ্বাস করে যে এই প্রতিষ্ঠানটি অন্তত যাই হোক, যেহেতু মাশরাফি বিন মর্তুজা বিজ্ঞাপনের সাথে যুক্ত আছেন, এই প্রতিষ্ঠানটি অন্তত মানুষের সাথে প্রতারণা করবে না, সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু তারা এই এই গ্রামটি থেকে কিন্তু প্রায় 20 কোটি টাকা এই প্রতিষ্ঠানে লগ্নি করেছেন। তো আমি একজন ভুক্তভোগীর সাথে কথা বলেছিলাম, তার নাম আমিনুল ইসলাম, তিনি বলছেন যে ই অরেঞ্জে তিনি প্রায় 10 লাখ, এবং কি ই কমার্সের আর বাকি আরো দুটি প্রতিষ্ঠানে তিনি কিন্তু আরো 20 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। যিনি বলছেন যে সেই টাকা লগ্নি করার পরবর্তীতে কিন্তু তার পরিবার তার কাছ থেকে চলে গেছে। তো এই এই ছিল টাঙ্গাইল থেকে ই অরেঞ্জের প্রতারণার সর্বশেষ চিত্র। শারমিন, রাসেল, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআরটিভির ওয়েবসাইট www.srtv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/srtvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসআরটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/srtvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/srtvbd-তে। SRTV সাথে আছি সবসময়।